আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট। এই ডেজার্টটি আপনারা আসছে ঈদেও তৈরি করতে পারেন, আবার এই রমজানেও তৈরি করে খেতে পারেন। আর এখন যেহেতু গরমকাল চলতেছে, তো এই গরমের সিজন আপনারা এক গ্লাস যদি এরকম একটা ঠান্ডা ডেজার্ট খেয়ে নিতে পারেন, তাহলে মনটা অনেক জুড়িয়ে যাবে। তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক আমার এই ডেজার্ট তৈরি করতে কী কী উপকরণ লেগেছে এবং এর পুরো প্রস্তুত প্রণালীটি। সাগুদানা ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখন সরাসরি রান্নাঘরে চলে আসলাম। তো ফার্স্টে আমি সাগুদানাটাকে সেদ্ধ করে নিব, এই জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। তো পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে সাগুদানা দিয়ে দিব। অনেকে এই সাগুটাকে সাগু বলে, আবার অনেকে সাবুদানা বলে, তো আমরা এটাকে সাগু বলি। তো সাগুটা দিয়ে দিলাম। তো সাগুটা যখন সিদ্ধ হবে তখন এটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো আমার সাগুটা এখনও সিদ্ধ হয়নি, কারণ এর ভিতরে সাদাটে ভাব রয়ে গেছে। তো সাদাটে ভাবটা দূর হলে আমি আমার সাগুটাকে নামিয়ে নিব। আর এই সাগুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, যেহেতু আমি এটা আগে ভিজিয়ে রাখিনি। ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমার এটা হয়ে গেছে, তো আমি এখন স্ট্রেনারে ঢেলে দিব। তো একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তো এখন আমি এখানে সাগুটাকে ঢেলে দিচ্ছি পানি ঝরানোর জন্য। তো এই যে এখন আমি ঠান্ডা পানি দিয়ে একটু ওয়াশ করব। তো খুব ভালো করে ওয়াশ করতে হবে, কারণ সাগুটা যখন সিদ্ধ করা হয় তখন একটার গায়ে একটা লেগে থাকে। তো এই ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণে সাগুটা একটার গায়ে একটা লাগে না, একটু ঝরঝরে হয়। তো এখন আমি পায়েসটা তৈরি করব, এই জন্য আমি চুলাতে একটা পাত্রে বসিয়ে দিয়েছি আর এতে আমি এক লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। আর এই দুধটাকে আমি একটু ঘন করে একটু জাল দিয়ে নিয়েছিলাম, জাস্ট একটা বলক দিয়ে আমি রেখেছিলাম। তো এখন আবার দিয়ে দিলাম পাতিলে। তো এটা একটা দুইটা বলক আসলে আমি অন্যান্য উপকরণ দিয়ে দিব। তো এই যে দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এর সাথে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এই দুধটাকে একটু ঘন করার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো আপনারা ইচ্ছা করলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে আপনারা কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। তো এটাকে গুঁড়া দুধটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। আর এই দুধটাকে খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, কারণ এই ডেজার্টটা একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। তো একটা বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তো এই যে দুধটা বলক চলে এসেছে, তো এখন আমি একটু ঘন হয়ে এসেছে, তো এখন আমি এর সাথে ওই সেদ্ধ করা সাগুটাকেও দিয়ে দিলাম। তো সাগুদানাটা দেওয়ার পরে এই দুধের সাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। জাস্ট দুইটা তিনটা বলক আসলে আমি এই সাগুদানার পায়েসটাকে নামিয়ে নিব। আর এই সাগুদানার পায়েসটা খেতে খুবই মজা, এই ডেজার্টটা খেতে। তো আপনারা বাসায় তৈরি করবেন অবশ্যই, আর কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি দুই তিনটা বলক আসলে আমি আমার এই পায়েসটাকে নামিয়ে নিব। তো যে পায়েসটা হয়ে গেছে, তো এখন আমি চুলাটাকে অফ করে দিলাম। তো এখন একটা সার্ভিং ডিশে ঢেলে দিব। তো এই যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তো আমি এখন এই বাটিতে এই সাবুদানার পায়েসটা ঢেলে দিব। এখন এই পায়েসটাকে ঠান্ডা করার জন্য আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আপনারা যদি বেশি ঠান্ডা খেতে চান তাহলে আপনারা এই পায়েসটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তো আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো এখন আমি পায়েসটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আমার পায়েসটা একটু ঘন হয়ে গেছে, তো একটু নেড়ে দিলাম। আর এখন আমি ফ্রুটস মিক্সড করে নিব। তো আমি এখানে নিয়েছি কলা, আর এখানে রেখেছি আম, আর সাজানোর জন্য রেখেছি এখানে
কিছু বাদাম আর চেরি। তো এখানে আমি কাঠবাদাম নিয়েছি, কাঠবাদাম কুচি করে রেখেছি, এখানে পেস্তা বাদাম কুচি করে রেখেছি আর কিছুটা চেরি কুচি করে রেখেছি। তো এখন সব কিছু খুব ভালো করে এই পায়েসটার সাথে মিক্সড করে নিব। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কলাটা, তো এখন দিয়ে দিচ্ছি আম, দিয়ে সব ফ্রুটসগুলোর সাথে এই পায়েসটাকে খুব ভালো করে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে বাদাম ছিটিয়ে দিব ডেকোরেশনের জন্য। তো আপনারা এই পর্যায়ে ইচ্ছা করলে জেলোটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো জেলো ব্যবহার করি নেই, এই জন্য আমি একটু বেশি করে ফ্রুটস দিয়েছি। তো এই যে আমি এখানে বাদামও খুব অল্প পরিমাণেই দিব। তো এখন আমি দিয়ে দিব একটু সাজানোর জন্য চেরি। তো আমি এখানে চেরিটাও খুব অল্প পরিমাণে দিব, খুব বেশি দিব না, জাস্ট একটু সাজানোর জন্যই দিয়ে দিলাম। তো এতে তৈরি হয়ে গেছে আমার সাবুদানার ডেজার্ট। তা এই রমজানে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন এবং আসছে ঈদেও অবশ্যই তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর এই সাবুদানার ডেজার্টটাকে আমি একটা ছোট গ্লাসে পরিবেশন করে নিয়েছি। তো এই গ্লাসে আমি একটু জেলো দিয়ে নিয়েছিলাম। তাহলে আজকে আমার রেসিপিটি আমি এখানেই শেষ করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।